শ্রী শ্রী ওঙ্কারনাথ ওঙ্কারনাথ ধামে এসেছি আমি সঞ্জয় দেব। একেবারে ঠিক গোধূলি শেষ হয়ে সন্ধ্যা শুরু হচ্ছে, কথাই বলুন তো। পূর্ব বর্ধমানের এক লক্ষ্মী বাজারে, বাজার থেকে ঢিলছড়া দূরত্বে ঠিক দক্ষিণ পূর্ব কোণে ঠাকুর শ্রী শ্রী ওঙ্কারনাথ দেবের দর্শনে অপরূপ সুন্দর দৃশ্য এবং আশ্রম চত্বরের শান্তিপূর্ণ পরিবেশ আমাকে আজ টেনে নিয়ে এসেছে এই সুন্দর আশ্রমে। এই আশ্রম চত্বরে এসে প্রথম যেটা দেখলাম সেটা হচ্ছে শ্রী শ্রী ওঙ্কারনাথ ধাম, এক লক্ষ্মী বাজার, প্রতিষ্ঠা 1389 সাল, 14 ফাল্গুন বৃহস্পতিবার। অপরূপ সুন্দর দৃশ্য ওঙ্কারনাথ দেবের দর্শন। হরিতারা চ্যানেলে প্রতিদিন ভোর 5টায় একটি ভিডিও আপনারা দেখেন, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একেবারে যেন জীবন্ত ওঙ্কারনাথ বসে আছেন, চারিদিকে অনেক দেবদেবীর সাজানো রূপ, বিছানা বালিশ কাঁথা সমস্ত কিছু ভগবানের জন্য সাজিয়ে রাখা আছে। হরিবাসরে হরি মানছে, ঠাকুর ওঙ্কারনাথ দেবের চরণে শতকোটি প্রণাম। আমি মাতৃসাধক সঞ্জয় দেব। আপনারা জানেন ধর্মীয় স্থান থেকে শুরু করে সমস্ত ভালো লাগা সর্ববিষয় ভিত্তিক অরাজনৈতিক স্থান এবং ভিডিও করতে আমি খুব ভালোবাসি। সামনেই দেখছেন শ্রী শ্রী মা সিদ্ধেশ্বরী কালীর মন্দির, অর্থাৎ এই আশ্রম চত্বরেরই একটি অংশ, যাকে ঘিরে মনোজ্ঞ অনুষ্ঠান চলে, উৎসব হয়, বিশাল পুজোর আয়োজন হয়। পুজো এখন দেরি আছে, পুজোর সময় আপনাদের কথা দিলাম অবশ্যই এসে ভিডিও করব এবং আপনাদের মায়ের দর্শন করাবো। আপাতত যেটা দেখছি সেটা হচ্ছে খুব শান্তিপূর্ণ একটি পরিবেশ, শান্তি জায়গা, অর্থাৎ ভক্ত আর ভগবানের অপরূপ সুন্দর মিলন মেলায়। খুব সুন্দর দৃশ্য, দৃশ্যটা এত ভালো লাগছে যে আপনারা না দেখলে বা দর্শন করলে বুঝতে পারবেন না। কিছুক্ষণের মধ্যে শোনা যাচ্ছে এই স্থানে হরিনাম সংকীর্তন শুরু হয় সন্ধ্যায় প্রতিদিন, আজকেও শুরু হবে, কিন্তু আমি অতক্ষণ থাকতে পারবো না, বিশেষ অসুবিধার কারণে আমাকে চলে যেতে হবে। চারিদিকে গাছপালা, ঘন প্রাকৃতিক সুন্দর শান্তির পরিবেশ এবং এই আশ্রম চত্বরে মা জগদ্ধাত্রীরও পুজো হয়। মা জগদ্ধাত্রীর অংশবিশেষ রূপ নির্মীয়মান, অপরূপ সুন্দর লাইটিং কারুকার্য এবং এখানে যে হরিনাম বাসর কিছুক্ষণের মধ্যে শুরু হয় বা হবে তার আয়োজন দেখুন প্রায় দুঙ্গে। এই মুহূর্তে পেয়েছি, আপনার নাম কি? নাম দীনবন্ধু সেন। দীনবন্ধু সেন, এই আশ্রমের সাথে আপনি প্রথম থেকেই যুক্ত, তাই তো? মানে আপনাদেরই আশ্রম? আমাদেরই আশ্রম, আমার যেহেতু। এটা কিভাবে হলো? প্রথম হলো বলতে ঠাকুর শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেহ রাখার পর তখন আমার জেঠু, অর্থাৎ আমার জেঠু যিনি কিঙ্কর শিবানন্দজী, আমার দাদুকে কথা দিয়েছিলেন আমার গুরুদেব দেহ রাখলে তখন আমি এখানে এসে আশ্রম প্রতিষ্ঠা করব, তার আগে আমি এক লোকই আসতে পারবো না আমার গুরুকে ছেড়ে। আমার দাদুকে কথা দিয়েছিলেন আর কি, আমার জেঠু আর কি। তখন আমার জেঠু দাদু বলেছিল যে বিশ্বনাথ তার মানে নাম ছিল, বাড়ির নাম ছিল বিশ্বনাথ সেন, সেটা শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথের সান্নিধ্যে পৌঁছানোর পর
ঠাকুর নাম দিলেন কিঙ্কর সেবানন্দ। আচ্ছা, সেবা করার পর আমার দাদু তখন আমার জেঠুকে বলতেন যে বিশ্বনাথ তুই দেশে এসে এইখানে তপস্যা কর। তখন আমার জেঠু শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস সংকারনাথ অর্থাৎ গুরুদেবকে উনি বললেন যে আমার পিতৃদেব বলছেন দেশে এসে তপস্যা করতে। তখন বললো না তোর এখন নয়, এটা তোর পরে পূরণ হবে। আচ্ছা, শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস সংকারনাথ আমার জেঠুকে বলে দিয়েছিলেন যে তোর এটা পরে পূরণ হবে। তা ঠাকুর বাংলায় 1390 সাল সলিল অভ্রা দেহ রাখলেন। দেহ রাখার পর তখন জেঠু তার বাবাকে অর্থাৎ আমার দাদুকে কথা দিয়েছিল যে ঠাকুর দেহ রাখার পর আমি এখানে এসে আশ্রম প্রতিষ্ঠা করব, যার ফলে উনি এইখানে এসে আশ্রম প্রতিষ্ঠা করেছেন। এইভাবে এসে মাটির বাড়ি, মাটির বাড়ি ছিল এটা, মাটি অখণ্ড নাম হতো। তখন আমাদের ঠাকুর এই বিগ্রহটা তখন হয় না আর কি, এমনি ফটো বিশ্বাস নিয়ে ঠাকুরের পূজা আজা হতো। হঠাৎ হাজিপুর থেকে এলো একজন মানে শিল্পী, তিনি আমাদের ঠাকুর করতেন, কালী ঠাকুর দুর্গা ঠাকুর গোল করতেন মিস্ত্রি। উনি এলেন আশ্রমে, জেঠুকে বললেন যে বাবা এখানে একটা ঠাকুরের সীতারামের একটা মূর্তি করার নাম নেই। তখন আমার জেঠু বললেন যে কেমন কী খরচা হবে না হবে। তখন বললেন পাথরের আমি করতে পারবো না। বললো না আমি আপনাকে সিমেন্টে করে দেবো, আমার মজুরি টজুরি কিছু লাগবে না, আমি যেটা ওই রড সিমেন্ট লাগবে সেই জন্য আপনি আমাকে দেবেন। তা এইভাবে সূচনা হয়, যিনি ঠাকুরের মানে বিগ্রহ তৈরি করছিলেন তার মুখ তার মানে করতে করতে উনি এখন তার এইখানে আত্মীয় বাড়ি আগ্রহী, উনি এখন মানে একটু আমিষ খেয়েছিল আর কি, সেটা আমি নাম করছি না, সেটা খেয়েছিল। তারপর ঠাকুর স্বপ্নে দিলেন শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস স্বপ্নে তাকে দিল এ কী করেছিস তুই আমার মূর্তি করতে গিয়ে, তুই এইসব খেয়েছিস, তুই আগে গঙ্গা স্নান করে তার চিত্ত করিয়ে তারপর আমার মূর্তি, তুই আবার আমার এই কিছু। তো তখন উনি সেই অবস্থায় চলে গেলেন গঙ্গা স্নান করতে, করে টোরে এসে আমার জেঠুকে বললেন আপনার গুরুদেব স্বয়ং ভগবান। বলে কী করে না আমি এইভাবে কালকে একটু আমিষ খেয়ে ফেলেছিলাম, নিরামিষের পরিবর্তে আমিষ খেয়ে ফেলেছিলাম, আপনার গুরুদেব আমার স্বপ্নে করে দিল যে তুই প্রাশ্চিত্ত করে গঙ্গা স্নান করে তারপর তুই আমার বৃদ্ধ হাত দিবি, তার আগে হাত দিবি না হাত দিবি। তা বললেন ঠিক আছে আমার আপনার গুরুদেবের আদেশ আমি পালন করেছি, আমি গঙ্গা স্নান করে সমস্ত এসে আমার শুদ্ধাচারে আপনার গুরু বিদ্রাণ হ্যাঁ এইভাবে বিগ্রহ প্রতিষ্ঠা হলো, গুরু পূর্ণিমায় প্রতিষ্ঠা হলো। এই আশ্রম প্রতিষ্ঠা ছিল আমাদের 14 ফাল্গুন, তখন মাটির ঘর ছিল তো, কিন্তু আমাদের গুরু মানে বিগ্রহ প্রতিষ্ঠা হয়, বিগ্রহটা প্রতিষ্ঠা হয় আপনার ইয়ে ধর বেলায় যথাসম্ভব ওই জ্যৈষ্ঠী মাসে। হ্যাঁ, যাই হোক, এখন 1390 সাল থেকে একভাবেই নাম টাম সমস্ত হয়ে আসছে, পুজো পাঠ তার মধ্যেখান থেকে আমাদের জগদ্ধাত্রী মা এখানে মানে জগদ্ধাত্রী প্রতি বৎসর পূজা হতো, জগদ্ধাত্রী পূজা। তারপর যাই হোক এখন এই করোনার পর থেকে। আচ্ছা, হ্যাঁ, ঠাকুর অঙ্কারনাথ দাস 1 লক্ষ্মী বাজারে এসেছিলেন। হ্যাঁ, 1 লক্ষ্মী বাজারে। তো এখানেই কি এসেছিলেন? না, 1 লক্ষ্মী আসেনি তখন, আমাদের এটা তো হয়নি। আচ্ছা আচ্ছা, তখন এটা হয়নি, বাড়িতে আমাদের এসেছিলেন। আচ্ছা, বাড়িতে এসেছিলেন আমাদের, কারণ এটা কথিত আছে, আমি একটা সূত্র ধরে আপনাকে বললাম আর কি, শুনেছি চোখে দেখিনি। ঠাকুর যতবার এসছেন আমাদের বাড়ি হয়ে বললো সেবা, আমার যেটা ঠাকুর নাম দিলেন সেবানন্দ, বললেন সেবা তোর বাড়িতে আগে যাবো, যে তারপর আমি ওখান থেকে যেখানে যার যাবো। গ্রামের মাঝে আশ্রম, এটাকে চালাতে গেলে তো অর্থের দরকার, অর্থের দরকার, এটা কিভাবে মেনটেন করে? এটা আমাদের এখানে ঠাকুরের কোনো কিছু যে আয় জমি জায়গা অন্য কোনো আয় নেই, যেটুকুন চলে আমার শ্রী গুরুদেবের ইচ্ছায় এবং গোবিন্দ কৃপায়, গুরুদেবের কৃপায় এবং আমার শিষ্য ভক্ত যে সমস্ত ঠাকুরের আছে তাদের সহযোগিতা মানে খুবই, তারা সহযোগিতা করে সমস্ত কিছু অনুষ্ঠান
বা যা যে সমস্ত কিছু হয় সকল শিষ্য ভক্তের মানে ভক্ত শিষ্য তাদের সহযোগিতায় সব কিছু এখানে অনুষ্ঠান। বাৎসরিক অনুষ্ঠানটা কখন হয়? বাৎসরিক অনুষ্ঠানটা হয় আমাদের ধরুন ওই ঠাকুরের জন্ম 6ই ফাল্গুন, ওইটাই ঠাকুরের আমাদের জন্মদিন, শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথের জন্মদিন, ওইটাই আমাদের একটু বড় করে হয়। অশেষ অশেষ ধন্যবাদ। হ্যাঁ, আর আপনার এই হয় আমাদের জন্মাষ্টমী রাত্রে। হ্যাঁ, ওই দিন আমাদের খুব খাওয়া দাওয়ার ব্যবস্থাও থাকে সমস্ত যারা আসেন, এবং আমাদের নামটা যথারীতি সারা রাত ধরেই হয়। খুব ভালো লাগলো আপনার বিস্তারিত সাক্ষাৎ এবং আমার চ্যানেলের গুণমুগ্ধ দর্শকদের, ঠিক আছে, আরও একবার ওঙ্কারনাথ দাসে দর্শন করিয়ে আজকের ভিডিও এখানে শেষ করলাম, এবং সকলকে সাদর আমন্ত্রণ জানাই পূর্ব বর্ধমানের এই শ্রী শ্রী ওঙ্কারনাথ ধামে ঠাকুরের দর্শনের জন্য। সকলেই ভালো থাকবেন। ওঙ্কারনাথ দাসের চরণে জানাই শতকোটি প্রণাম। আমি মাতৃ সাধক সঞ্জয় দেব, নমস্কার।